হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রাহাতারা ফেরদৌস, সবাইকে ওয়েলকাম করছি হৃদয় ফেরদৌস খান চ্যানেলে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি উত্তরবঙ্গের জনপ্রিয় এবং ট্রেডিশনাল একটা রেসিপি। এটা হচ্ছে গরুর মাংস দিয়ে রসুন ভুনা। এই মাংস ভুনার স্বাদ জীবনে যদি একবার না নেন তাহলে মিস একদম, আমি বলে রাখছি। আর আমাদের উত্তরবঙ্গে ট্রেডিশনালি যেভাবে গরুর মাংস রান্না করে ঠিক সেম পদ্ধতি কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এর আগে আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম বগুড়ার অথেন্টিক এবং অরিজিনাল দই রেসিপি, যেটা আপনাদের অনেক ভালো লেগেছে এবং আমার ভিডিওতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, সেই জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। সো আজকের এই ভিডিওতে আমাদের অঞ্চলের একটা অথেন্টিক খাবার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আশা করি ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অরিজিনাল রেসিপিটাই কিন্তু আপনি পাবেন। আর লোভ সামলাইতে পারলাম না, গরম গরম ভাতের সাথে গরুর মাংসর ঝোল দিয়ে রসুন দিয়ে যখন মেখে খাচ্ছিলাম, ইটস ফিল লাইক বাটারি অ্যান্ড ক্রিমি ফ্লেভার, আলহামদুলিল্লাহ। প্রথমে আমি 10-12টার মতো রসুন নিয়েছি, আস্ত রসুন। রসুনের ওপরের খোসাটা ছিলে ফেলছি। অবশ্যই দেশি রসুনটা নেওয়ার চেষ্টা করবেন, দেশি রসুন ব্যবহার করলে মাংস ভুনার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। ছোটবেলায় দেখতাম জমি থেকে রসুন তুলে নিয়ে আসার পর রান্নাঘর কিংবা চালের ঘরের শিকের সাথে রসুনের গাছগুলো ঝুলিয়ে রাখা হতো, তারপর রসুনগুলো শুকে গেলে দাদিমা কিংবা আম্মু এভাবে গরুর মাংস রান্না করতো রসুন দিয়ে। এখন একটা পাতিলে আমি নিয়েছি 2 কেজি পরিমাণ গরুর মাংস। এখানে সব ধরনের মাংসই কিন্তু আমি রেখেছি যাতে গরুর মাংসের স্বাদটা আরও বেড়ে যায়। কলিজা থেকে শুরু করে হাড়, চর্বি, মাংস সবই কিন্তু এখানে আছে। 2 কেজি পরিমাণ মাংসের জন্য আমি এখানে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিলাম 4 চা চামচ আদা এবং রসুন বাটা, 2 চামচ আদা বাটা এবং 2 চামচ রসুন বাটা। হলুদ দিয়ে দিলাম 1 চা চামচ এবং মরিচ দিয়ে দিচ্ছি 2 চা চামচ, একটু ভরে ভরে দিয়েছি। আর এখানে জিরা গুঁড়া দিয়ে দিলাম 2 চা চামচ, তার সাথে তেজপাতা দিয়ে দিচ্ছি 4টা, এলাচ, এটা কালো এলাচ, আমি সামান্য মুখ ফাটিয়ে নিয়েছি, 2টা কালো এলাচ দিয়ে দিলাম, 4টা দারচিনি দিয়ে দিলাম, কয়েকটা এলাচ দিয়েছি, সাদা এলাচ, সাদা এলাচও কিন্তু দেখতে পাচ্ছেন আমি সামান্য মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি। এখানে লং দিয়ে দিলাম 4-5টা। এখন তেল দিয়ে দিব, সয়াবিন তেল আমি এখানে ব্যবহার করেছি 2 টেবিল চামচ। ব্যাস, আমার উপকরণগুলো প্রায় দেওয়া শেষ। এখন আমি ইউজ করছি, এখানে আছে লবণ, আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা ইউজ করে দেবেন, আমি 2 চা চামচ ব্যবহার করেছি। এখন যে ট্রিক্স, সেটা হচ্ছে হাতের সাহায্যে খুব ভালোভাবে এই মাংসটাকে মাখিয়ে নিতে হবে। হাতে মাখা গরুর মাংসর ভুনা কেন জানি বেশি মজা হয়। যাই হোক, খুব ভালোভাবে মেখে নিচ্ছি, সব মশলাগুলো যেন মাংসের গায়ে খুব ভালোভাবে লেগে যায়। এখন আমার হাত ধুয়ে 2 কাপ পানি মাংসের ভিতর দিয়ে দিচ্ছি। আম্মু বলে এতে নাকি হাতের টেস্টও খাবারের মধ্যে চলে যায়। যাই হোক, এখন আমি চুলাতে হাই হিটে মাংসটা জাল করব 15 মিনিট। 15 মিনিট পর দেখতে পাচ্ছেন আমাদের মাংসের এই অবস্থা, বেশ খানিকটা কিন্তু পানি বেরিয়ে আসছে। এখন একটা খন্তার সাহায্যে আমি খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি। মাংসটা নেড়ে চেড়ে আবারও জাল করব 15 মিনিট মিডিয়াম আঁচে। 15 মিনিট পর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, বেশ খানিকটা তেল বের হয়ে আসছে মাংস থেকে। আবারও আমি নেড়ে চেড়ে নিচ্ছি, ওপরের মাংস নিচে, নিচের মাংস ওপরে, এভাবে নাড়াচাড়া করব। দেখতে পাচ্ছেন অনেক 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 তেল বের হয়ে আসছে। এই পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি, দিয়ে আবারও আমি জাল করব 15 মিনিট। মোট কথা, আমার মাংসের উপর ডিপেন্ড করেই আমার পানি অ্যাড করতে হবে। তো যদি দেখেন আপনার মাংস 50% কুক হয়ে গেছে, তাহলে আর পানি অ্যাড করতে হবে না। সো আমি আবারও 15 মিনিট জাল করার পর দেখতে পাচ্ছেন আমার মাংসের চেহারা, আমার মাংস কিন্তু 50% এখন কুক হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি রসুন। রসুনগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপরে আমি অ্যাড করে দিলাম এবং মাংসের সাথে খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নিব, তারপরে আমি অ্যাড করে দিচ্ছি আবারও 2 কাপ পরিমাণ পানি। আবার ঢাকনা দিয়ে মাংসগুলো জাল করব 15 মিনিট। সো 15 মিনিট পর দেখতে পাচ্ছেন মাংস বেশ খানিকটা পানি কিন্তু কমে গেছে। সো 15 মিনিট পর পর আমি ঢাকনা উঠিয়ে দেখছি এবং মাংসটাকে নেড়ে চেড়ে খেয়াল করছি যে মাংস সিদ্ধ হয়েছে কিনা, রসুন সিদ্ধ হয়েছে কিনা। আধা ঘন্টা জাল করার পর আমি এখন মাংস এবং রসুনটা চেক করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আলহামদুলিল্লাহ,
মাংস কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, সাথে আমাদের রসুনও কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। আপনাদেরকে একটু দেখিয়ে দিই, রসুনের চাপ দিলে কিন্তু ভিতর থেকে দেখতে পাচ্ছেন রসুনটা একদম সফট, একদম ক্রিমি। সো এই পর্যায়ে আমি চুলার জালটা অফ করে দিব। এখন যেটা করব, চুলাতে দিয়েছি একটা প্যান এবং তাতে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ তেল। এখন পেঁয়াজ কুচিগুলা ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজ কুচিগুলো একটু গোলাপি কালার হয়ে আসলে আমি অ্যাড করে দিচ্ছি 4টা শুকনা মরিচ। 4টা শুকনা মরিচ দিয়ে আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই বাগারটা দিলে মাংসের ফ্লেভার যে কতটুকু বেড়ে যায়, আপনারা এটা অবশ্যই অবশ্যই করার চেষ্টা করবেন। খুবই সিম্পল একটা স্টেপ, বাট এই গরুর মাংসের টেস্ট অনেক অংশে এনহ্যান্স করবে, আই ক্যান অ্যাসিওর ইউ অন দ্যাট। আর এখন যেটা করব সেটা হচ্ছে এই বাগার দেওয়ার পর মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিব। 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে আমি মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন 1 কাপ পানি আমি কড়াই ধুয়ে দিয়ে দিচ্ছি, অবশ্যই গরম পানি এখানে ইউজ করার চেষ্টা করবেন। যাই হোক, আমি স্বাদ মতো লবণটাও অ্যাড করে দিলাম। এখন যেটা করব, চুলার লো আঁচে ঢাকনা দিয়ে মাংসটা জাল করব প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। এতে যেটা হবে, বার্গারের স্পেশাল ফ্লেভারটা মাংসের মধ্যে খুব ভালোভাবে অ্যাবজর্ব হবে। রসুন দিয়ে গরুর মাংস ভুনা, এই রেসিপিটা রান্না করতে কোনো স্পেশাল মশলার দরকার হয় না, কিচ্ছু না। বাসায় যেগুলো মশলা থাকে সেগুলো দিয়ে গ্রামের অথেন্টিক স্বাদের অরিজিনাল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অনেক রেসিপিতে দেখবেন হয়তো গরুর মাংসের ভুনা নামানোর আগে ভাজা গরম মশলার গুঁড়া উপর দিয়ে ছড়িয়ে দেয়। সো আমি মনে করি এই স্টেপটা ফলো করার কোনোই দরকার নেই, কারণ এই মশলাগুলো দিলে অথেন্টিক যেই রসুনের ফ্লেভার সেটা কিন্তু মিসিং হয়ে যায়। তবে আপনি চাইলে মাংস নামানোর আগে 1/2 চা চামচ পরিমাণ শুধু ভাজা জিরার গুঁড়া এখানে ইউজ করতে পারেন। ইফ ইউ লাইক মাই রেসিপি দেন প্লিজ গিভ মি আ থামস আপ। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।